হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আবার ফিরে এলাম আমি তোমাদের জন্য একটা সুন্দর গানের লেসন নিয়ে। আজকে যে গানটি তোমাদেরকে শেখাবো খুব সুন্দর একটি গান। গানটির নাম হলো কি করিলে বলো পাইব তোমারে। খুব সুন্দর একটি গান, খুব পপুলার একটি গান। তো চলো কোনো টাইম ওয়েস্ট না করে আমরা গানটি শিখে ফেলি। তো বন্ধুরা, এই গানটির স্কেল হলো সি মেজার স্কেল। সি মেজার স্কেলে গানটি গিয়েছে। তো বন্ধুরা, আমি খুব ইজি করে কোয়াটা নিই, বিকজ আমার চ্যানেলে অনেক বিগিনার্স বন্ধুরা আছো যারা ঠিকভাবে কোয়াড ধরতে পারো না, বার কোয়াড ধরতে পারো না, তাদের জন্য খুব ইজি করে আমি কোয়াড আনি। তো আজকে এই গানটি খুব ইজি করে তোমাদেরকে শেখাবো। তো চলো সি মেজার স্কেলে যে যেই কোয়াডগুলো ব্যবহার হবে আমরা দেখি নিই। তো ফার্স্ট সি মেজার স্কেলে কোয়াড ব্যবহার হবে, সেটা হলো সি মেজার। তো সি মেজার যারা ধরতে পারছো না, ডায়াগ্রামটা দেখে নাও। সি মেজার এইভাবে ধরবা। সেকেন্ড কোয়াড যেটা ব্যবহার করবো সেটা হলো জি মেজার। থার্ড কোয়াড যেটা ব্যবহার করবো সেটা হলো এফ মেজার। অ্যান্ড লাস্ট কোয়াড যেটা ব্যবহার করবো সেটা হলো এ মাইনার। তো এই চারটি কোয়াড ব্যবহার করব। তো বন্ধুরা, এই চারটি কোয়াডের মধ্যে একটি কোয়াড এফ মেজার, এই কোয়াডটা সবাই ধরতে পারবে না। তো কোনো ঘাবড়াবার চিন্তা নেই। হ্যাঁ, তো তোমাদের জন্য খুব ইজি করে আমি কোয়াড এনেছি নতুন ট্রিকে। তো যারা এই শেপ এই কোয়াডগুলো ধরতে পারছ, হ্যাঁ, সি মেজার, জি মেজার, এফ মেজার, বার কোয়াড অ্যান্ড এ মাইনার, এই কোয়াডগুলো ধরতে পারছো, এই কোয়াডেই গানগুলো করবা। আর যারা ধরতে পারছো না, তারা ক্যাপো ক্যাপো অন ফিফথ ফ্রেট। তো পাঁচ নাম্বার ফ্রেটে ক্যাপো বসিয়ে দেবা। তো পাঁচ নাম্বার ফ্রেট এখানে, ক্যাপো অন ফিফথ ফ্রেট। তারপরে যে কোয়াডগুলো হবে সব ওপেন কোয়াড, বিগিনার্স বন্ধুরা তোমরা ধরতে পারবা। তো ফার্স্ট কোয়াড ক্যাপো লাগিয়ে জি মেজার, সেকেন্ড কোয়াড সি মেজার, থার্ড কোয়াড ডি মেজার, অ্যান্ড লাস্ট কোয়াড যেটা ব্যবহার হবে সেটা হলো ই মাইনার। তো আমি দুরকমভাবে কোয়াডগুলো বললাম, যারা সি মেজার হিসাবে ধরতে পারবা, বার কোয়াড ধরতে পারবা, সেখানে এখানেই প্লে করবা। আর যারা বার কোয়াড ধরতে পারছো না, তারা ক্যাপো লাগিয়ে দেবা পঞ্চম ফ্রেটে, ক্যাপো অন ফিফথ ফ্রেট। তারপরে এই কোয়াডগুলো হবে, এখানে ক্যাপো লাগিয়ে খুব ইজি করে হবে। তো বন্ধুরা, যেটা তোমাদেরকে ভালো লাগে সেটা করবা। তো চলো এবার আমরা স্টাইম প্যাটার্নটা দেখে নিই। তো স্টাইম প্যাটার্ন এভাবে চলবে, খুব ইজি করে আমি এনেছি, এইভাবে করবা। তো স্লো করে বলছি, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। আরো স্লো করে বলছি, ডাউন তারপরে ডাউন আপ ডাউন আপ। প্রথম ডাউন দেওয়া, তারপরে ডাউন আপ ডাউন আপ। প্রথমে খুব ইজি করে, খুব স্লো করে প্র্যাকটিস করবা। হ্যাঁ, খানিক টাইমিংয়ে এইভাবে, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। তারপর স্পিডটা টাইমিংয়ে বাড়াবা, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন। তো খুব ইজি টাইম প্যাটার্ন, তোমরা 5-10 মিনিট প্র্যাকটিস করবা, দেখবা হয়ে যাবে, নেভার গিভ আপ। তো বন্ধুরা, চলো আমরা কোয়াড প্রোগ্রেসিভটা দেখে নিই, খুব ইজি কোয়াড প্রোগ্রেসিভ। তো গানটি আমরা পঞ্চম ফ্রেটে ক্যাপো লাগিয়ে গানটি করব। তো কোয়াড প্রোগ্রেসিভ এইভাবে চলবে, জি মেজার, ই মাইনার, সি মেজার অ্যান্ড ডি মেজার। ক্যাপো লাগিয়ে এইভাবে কোয়াড প্রোগ্রেসিভ চলবে। আর ক্যাপো ছাড়া যে কোয়াড প্রোগ্রেসিভ চলবে সেটা হলো সি মেজার, এ মাইনার, জি মেজার, এফ মেজার,
এইভাবে কন্টিনিউয়াসলি গানের কর্ড প্রোগ্রেসিভ চলবে। তো চলো বন্ধুরা, আমি গানটি প্লে করছি। এখানে কর্ড প্রোগ্রেসিভের ডায়াগ্রাম থাকবে, এখানে টাইম প্যাটার্নের ডায়াগ্রাম থাকবে। তো আমি গানটি প্লে করছি, আর সরি বন্ধুরা, বিকজ আমি টোটাল গানটা প্লে করবো না, একই কর্ড প্রোগ্রেসিভে চলবে, তার জন্য আমি খানিক লিরিক্স বলবো। তো চলো, আর বন্ধুরা এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, একটা সুইট কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমার যত ভিডিও তোমাদের নোটিফিকেশান চলে যাবে আর শিখে নেবা, আর এইভাবেই আমি তোমাদেরকে নতুন নতুন লিসন দেব। তো চলো। কেন মে গাছে হৃদয় আকাশে, কেন মে গাছে হৃদয় আকাশে, এইভাবে টাইম প্যাটার্ন, এইভাবে কন্টিনিউয়াসলি কর্ড প্রোগ্রেসিভ চলবে। জি, এ মাইনার, সি, ডি। তো বন্ধুরা খুব ইজি একটা গান, হ্যাঁ, লিরিক্সটা টোটাল মুখস্থ করে নেব। তো বন্ধুরা এই ভিডিওতে হেল্প করে থাকি, তো প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দিও, একটা সুইট কমেন্ট করে দিও। লাইক আর কমেন্ট করলে আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়, হ্যাঁ, আমার আগ্রহটা বেড়ে যায়। এইভাবেই তোমরা লাইক করবা, কমেন্ট করবা, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে শেখাবো। হ্যাঁ, আমারও অনেক টাইম লাগে একটা ভিডিও তৈরি করতে, এডিটিং করতে। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক করো, একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, আর সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করে দিও। আর বন্ধুরা একটা রিকোয়েস্ট আছে, তোমরা কিছু কিনতে চাও, হ্যাঁ, গিটার, এয়ার ক্যাপও, কোনো চিজ, হ্যাঁ, অ্যামাজন থেকে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে কিনে নিও। তো আজ পর্যন্ত এটাই থাক, আবার পরে দেখা হবে। টাটা, টেক কেয়ার, বাই বাই।